بل عجبوا أن جاء قال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر মনের সকল শ্রদ্ধা নিবেদন করে দরুদি অন্তরের দরদ দিয়ে কথা বলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল জামিয়া সালাফিয়া এই বৃহৎ ও মহৎ প্রতিষ্ঠানের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত উলামায়ে হযরত, সেই আসর থেকে শুরু করে রাত প্রায় দুইটা বাজতে যাচ্ছে, এতক্ষণ ধরে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের দালিলিক বক্তব্য দিয়ে আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, এক জায়গায় অপলক দৃষ্টিতে আপনারা বসে আছেন, আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সামনে যারা বসে আছেন, অনেকে উলামা হযরতও সামনে আছেন, আমরা খেটে খাওয়া মানুষ যারা বিভিন্ন এলাকা থেকে এখানে সমবেত হয়েছি, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা
পেশ করছি। খেটে খাওয়া মানুষদেরকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন, কিন্তু কালের পরিক্রমায় এখন যারা বসে বসে খায়, খেয়ে খেয়ে কচ্ছপের ঘাড়ের মতন ঘাড় হয়ে যায়, মাথা দেখা যায় না, আর পটকা মাছের পেটের মতন পেট হয়ে যায়, যদি নাভিতে চুলকানি হয় তো এইভাবে চুলকায়, তারা নাকি অলিয়া উলিয়া গাউস কুতু, তাদের সম্মান বেশি। আর কাজ করতে করতে হাত এত শক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ যদি ওই হুজুরের গালে একটা চটকানে দেয়, বুঝবে জাহান্নামে ফেরেশতারা এই শক্তিশালী না ইনি শক্তিশালী, ইনার কোনো দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নাসাঈর একটা রেওয়ায়েতে বলছেন, এক লোক সালাম দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন, তো মুসাফা করে দেখলেন যে হাত খুব শক্ত, বললেন যে বাবাজি ঘটনা কি? বলছে হুজুরাত বললেন না, এ সারাদিন মাঠে ঘাটে কাজ করে গায়ে হাত নরম করার তো কায়দা নেই। রেওয়ায়েত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে চুমু খাইলেন, আরেক রেওয়ায়েত বলছে মদিনাবাসীকে ডেকে বললেন, এ আহলে আসরাফ, তোমরা দেখো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হাত যদি কেউ দেখতে চাও তাহলে এই হাতটা দেখে নাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে এখন তো ডিজিটাল পরিমাপের যুগ চলে আসছে, অ্যানালগ সিস্টেম এই হাতাবতে আছে কিনা আমার জানা নাই, পালি পাথর দেওয়া মাপজোপ আছে নাকি সব ডিজিটাল হয়ে গেছে? আছে, মুদিখানার দোকানে যদি যান দেখবেন পাথর সাজায় রাখছে, প্রথম হলে 1 কেজি, তার উপরে 1/2 কেজি, তার উপরে 250, 200, 100 করে 20 পর্যন্ত সিস্টেম করে সাজায় রাখছে। সুতরাং উপরে যারা বসে রয়েছে সব 20 গ্রামের মানুষ এরা, আর নিচে যারা বৈশা রয়েছে তারা কিন্তু সবাই ওই মুদির দোকানের 1 কেজি ওজনের নিচে বসা মানুষ। আপনারা যারা শুয়ে রয়েছে তাদের ওজন কিন্তু আরো বেশি, সুতরাং উঠানোর দরকার নাই, ওজনটা রাখতে দেন, তাতে ফজিলতটাই বাড়বে। যারা হাঁটাহাঁটি করতেছেন দয়া করে যদি বসে যান তাহলে ওজন আপনাদেরও বাড়বে। আমি চাকরি জীবনে প্রথম দিক দিয়ে নরসিং দিয়ে মাদ্রাসায় প্রিন্সিপালে চাকরি করতাম, থাকতাম ঢাকায় ফ্যামিলির কারণে, মোহাম্মদপুর নূরজাহান রোড, তো এলাকায় সবে রোডের নাম ওই রকম, ওই মুসলিম শাসকদের হুমায়ুন, নূরজাহান, শাহজাহান, এইরকম সব নাম। তো এই একবারে শবে বরাতের অনুষ্ঠান হলো, তো চেহারা স্বরূপ দেখে মানুষ আশেপাশে যেসব বাসা আছে সব বাসা থেকে এই প্লেট ভরে ভরে, তারপরে ডিশ ভরে ভরে আপনার জিনিস আসে, তো নর্মাল নিয়ম হলে যেভাবে আসে ওইভাবে ভেজা আবার পাঠাইতে হয়। তো দুর্ভাগ্যক্রমে নতুন বিবাহ সাথী করেছি, এমনিও তো সংসারের বিষয়, আর পরে ওই শবে বরাত বুঝে না সেই বেচারিও, তাই খালি খালি পাঠাইতে হয়। তো এই এক শবে বরাতে মোটামুটি পরিচয় হয়ে গেল যে ইনারা হলো কাদিয়ানি, এই যে তো খালি ফেরত পাঠাইছে, খালি বল পাঠাইছে আমরা মিষ্টি টিষ্টি দিয়ে, ওনারা পাঠালেন খালি করে। তো আমাকে ওই রকম জানে, তো একদিন ওখানে এক মসজিদে মাহফিলে ওয়াজ শুনে একজন আইসা আমারে বলতেছে, জানেন ভাই আহলে হাদিসটা হলো কাফের, মানে আমি তো কাদিয়ানি বলতে অসুবিধা হলো না আর কি, বুঝতে পারলেন, আহলে হাদিসটা হলো কাফের। তো বলে কেন এই কথা বললো কেন?
বলছে আহলে হাদিসরা নাকি ফরজ মানে না, ফরজ তরক করে। এ কিরম কথা? বলছে কিতাবে লেখা আছে চার মাসা ফরজ, চার কুরসি ফরজ, বুঝতে পারছেন? নামাজেতে 17 ফরজ, রোজাতে 60 ফরজ, এমনি ভাবে 130 ফরজ। যে না জানিবে মুসলমানের মধ্যে তিনি গণ্য নাহি হবে। কিতাবে লেখা মকসুদুল মুমিনিনে লেখা আছে, বেদায়া নেহায়াতে লেখা আছে, এরকম অনেক কিতাবের নাম বললাম আমরা মূর্খ মানুষ অত কি আর বুঝি। তাই বুঝলাম যে আহলে হাদিসরা গাবে, বুঝতে পারেন কিনা, তারা মাযহাব মানা ফরজ এইটাই মানে না, বুঝতে পারছেন? এরপরে এখন এই মানুষের বুঝাইতে তো বুঝতে পারছেন, হ্যাঁ কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম, হ্যাঁ খেয়ে নিয়ে গলাটা ধার করলাম, করে অনেক সময় লেগেছিল বুঝাইতে, তো সেই সময় তো আজকে আমি পাবো না, কারণ যেই সময় আমাকে উঠাই দেওয়া হয়েছে শীতে আমারও পা কাঁপতেছে, আপনারাও অন্যদের মতন শুয়ে পড়তে ইচ্ছা করতেছে, কারণ ঘুমে মাথা ভারী হয়ে আমি বুঝতে পারতেছি, সবার অনেক ভারী ভারী আমি বুঝতে পারতেছি, মাথা নাড়াইতেও পারতেছেন না। আপনাদের থাকতেই হবে, কারণ যেই এলাকা ইচ্ছা করলেও হাইটে যেতে পারবেন না, বুঝতে পারছেন? এখানে থাকা ছাড়া উপায় নেই। তারপরে যেই রাত হয়েছে এই সময় রাস্তাতে বেরোলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদের কিছু অপাঙ্গতেও এই সমাজে কুলাঙ্গার ইসলামের নাম নিয়ে অথবা ইসলামের ব্যাজ ধরে অন্যরা এরকম পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে হিন্দু খ্রিস্টান ওরাই নিজেরাই নিজেদের মন্দিরে আগুন ধরাই দিয়ে আরেকজনের গায়ে আঁচল লাগিয়ে দিচ্ছে। তো এইসব এই কুলাঙ্গারদের কারণে এই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমার শান্তি শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এটা তাদের দায়িত্ব, এটা পজিটিভলি আপনাদের আমাদের দেখতে হবে। সুতরাং ওনারা চার শুরু করে দিলে আপনি আবার মনে মনে বুঝবেন যে আসলাম কোথেকে যাই কোথায়, বুঝতে পারছেন? সুতরাং এখানে থেকে যাওয়াটাই ভালো, যাওয়ার কোনো কায়দা আপনাদের নেই, সুতরাং আমি পালিয়ে যেতে পারলে সুবিধা হয়, সেই হিসেবে আপনারা যত ঢুলে পড়তে পারবেন আমার জন্য একটু সুবিধা হবে। ফেব্রুয়ারি মাস, আজকে মনের মতন মন দিয়ে আপনাদের ভাষায় কথা বলে আনন্দ পাচ্ছি, এই ভাষার স্বাধীনতার জন্য সক্রিয়তার জন্য বীর শহীদরা রক্ত দিয়ে গেছেন, স্বাধীনতার জন্য রক্ত দিয়ে গেছেন, ইসলামের জয়গানের জন্য রক্ত দিয়ে গেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ ধর্মের ও ইজ্জতের সত্যের জন্য লড়াই করে যারা শহীদ হয়ে গেছেন, সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে আমি দু চারটা কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আহলে হাদিস এ আপনারা নাম শুনলেন, তারা তো কাফের অলরেডি আপনাদের জানাই হয়ে গেল, এখন কি ফরজ না মানার কারণে কাফের হইল সেই পর্যন্ত যাইতে যদি সময় পাই তো গেলাম, আর নইলে আজকে মোটামুটি লিস্টে দেখলাম 12-14 জন অলরেডি কথা বলে ফেলেছে, 12-14 জন। আগামী কালকেরও লিস্ট তার চেয়ে একটু লম্বাই দেখা যাচ্ছে, সুতরাং বাকি কথা বলে দেওয়ার মতন লোক যে আপনারা পাবেন এতে কোনো সন্দেহ করবার দরকার নেই। আপনারা কালকে পর্যন্ত দাওয়াত দিয়ে রাখলাম, বাকি কথা আপনারা শুনে যাবেন। এই পর্যন্ত যত মানুষ, যত মাওলানারা
যত আলেম ওলামারা পণ্ডিতরা কথা বলে গেছেন তাদের সহি কথাগুলো আমল করবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সহি কথা বললাম এই জন্য যে আজকে যারা মাইকে দাঁড়ায় তারা কত রকমের কথা যে বলে ও নিজেও জানে না, এত আজগুবি কথা বলে, এত মিশা কথা বলে, ও শয়তানেও জানে না। বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি, লাঞ্চারা চলে না রেলগাড়ি, যত আছে নবী আলি, যত আছে নবী আলি, হইয়া আছে মালগাড়ি, বাবা তাদের তাই না নিবে হইয়া ইঞ্জিল গাড়ি, বাবা ভান্ডারি ই ই ই বলেন নবী আলি মালগাড়ি, বাবা হয়েছে ইঞ্জিল গাড়ি। এরপরেও বলতেছে তৌহিদি জনতা, বুঝতে পারলেন ঘটনা? এরপরে বলতেছে তৌহিদি জনতা, তো সেরি কি কোনটা? বলে যে জানেন কোরআনে স্পষ্ট করে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নবী হইলেন তো অনেক পরীক্ষায় তাকে ফেলা হইল, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইলেন, তার মধ্যে একটা পরীক্ষা হইল নমরুদ, ৪০ বিঘা জায়গা গর্ত করে, এই ১০ ফুট গর্ত করে খুঁড়ি বুঝাই করে লাখ লাখ মন খুঁড়ি বুঝাই করে আগুন ধরাই দিল, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাই দিল। তো কোরআন বলতেছে যখন ফালাই দিল তখন আল্লাহ আরশ মহল্লা থেকে ডাকা বলা লাগলো, ইয়া নারুকুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডেকে বলল আগুন তুই তো মাখলুক যারে পাস তারই তো পুরায় সারগার করে দিবি, এটা তো তোর ইবাদত, তবে আজকে ইবাদত পালন করিস না, আজকে তোর মধ্যে জেগেছে কিন্তু সে আমার নবী ইব্রাহিম, সুতরাং তার জন্য তুই ফুলের বাগান হয়ে যা, ঠান্ডা হয়ে যা, হ্যাঁ সুশীতল হয়ে যা। এই বাণী যখন আসলো তখন আগুন কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। তো হুজুর ওয়াজ করতেছে এই আয়াত দিয়া, দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী আগুনে পড়ে গেল, আগুন নিবারণের জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ আসা লেগেছে, আয়াত নাজিল হয়েছে। আর আমি যে বাবার কথা বলতেছি এই বাবা আগুনের দিকে তাকাইলে আগুন নিভে যায়। আরে বলেন এই দুনিয়ার যত নবী ওলি, এই যত ওলি আউলিয়া গাউস কুতুব যাদের বলা হয় এই সবটির যদি বস্তায় বোঝাই করেন, একটা আদনা সাহাবীর পায়ের যে ধুলা আছে সেই পরিমাণ দাম হবে? তারে আপনি তুলনা করতেছেন একজন নবীর সাথে, বলে নাউজুবিল্লাহ। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ এখানে এসেছেন, তাদের দাম কত? নবী আলি রাসূল যারা এসেছেন কাঠ মিস্ত্রি ছিল, জানেন নবী কাঠ মিস্ত্রি, কোরআন বলতে আসনাইল ফুলকাবি আয়ুনিনা, আমার চোখের সামনে কিস্তি বানাও, কিস্তি নৌকা বানাও, যা তা লোহিও দুসুর কাঠ দিয়া কাঠের মধ্যে দুসুর পেরেক ঢুকাও, পেরেক মাইদা মাইদা কিস্তি বানাও, নবীর নাম কি? কাঠ মিস্ত্রি কারে কয়? রাজমিস্ত্রি ছিল, ইয়ার ফাউল ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, কাবা ঘরে এই ওয়ালে ইট সুরকি লাগায় লাগায় তারা যখন এই ওয়াল গাঁথলো, এই এই করলো, ওয়াহিদ না ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা আন্তহিরা বাইতে আলী তয়ফিনা ওয়া লাকিফিনা ওয়া রুকাই সুজুদ,
এরে রাজমিস্ত্রি খালি বলতেছে কেন, ঝাড়ুদার ছিল, ঝাড়ুদার। আল্লাহ বলতেছে তাহিরা, বাড়িঘর যখন বানায় ফেলাইছ, এখন যারা হজ করতে আসবে, তওয়াব করতে আসবে, এতেকাব করবে, রুকু সেজদা করবে, তাদের জন্য ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখো। কারে বলছে? ওই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিসসালাম। তো ঝাড়ুদার তো বাংলা মিলছে নি? সুতরাং নিচে যারা বসে আছে তারা সব সময় মর্যাদাশীল, সব সময় মর্যাদাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যখন দোয়ার ভিতরে বলতেন ওয়াসুন্নি মা জুমাতিল মাসাকিন, আল্লাহ মিসকিনরা যেই দলে দাঁড়ায় থাকবে, যেই এলাকায় বসে থাকবে কিয়ামতের দিন, তাদের সাথে আমার হাসর নাসর করো। বলেন সুবহানাল্লাহ। এখন ঝামেলা যেটা হয়েছে সেটা হইল যে আমল যে আমরা করতেছি, এই আমল কোনটা কবুল হবে আর কোনটা কবুল হবে না, কাটা চলবে কাটা চলবে না, এ নিয়ে তো বক্তারা দেখলেন কিভাবে একটারে বলে বেদাত, আর একটা বলে শিরিক, আর একটা এই উল্টা পাল্টা বইলা। আমার তো কাফের আগেই বইলা রাখছে, এটা তো দেখছেনি আপনারা, বুঝতে পারছেন? দেখুন আমল কবুল হবে কার, কোন আমলটা আপনি আল্লাহর কাছে হিসাব পাবেন আর কোনটা পাবেন না। এই জায়গায় যে আহলে হাদিস আর দুনিয়ার অন্যান্য মানুষের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্য হইল যে আমল কবুল হয়েছে কিনা, কবুল হবে কিনা, এই প্রশ্নে যে দুনিয়ার মানুষ, দুনিয়ার অন্যান্য মাযহাব ও ফিরকা, অন্যান্য দীন ও ধর্ম, সেই জায়গায় তারা শর্ট করে আপনার বলে দিতে পারবে যে না আপনার এটা হয়েছে আর নাহলে হয় নাই। আহলে হাদিসরা কিভাবে কথা বলবে সেই জায়গায় একটু খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, অত্যন্ত বিজ্ঞ সাহাবি, পণ্ডিত সাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা যদি কোরআনের কোনো আয়াত ও অর্থ তর্জমা ব্যাখ্যা ও মাসলা নিয়ে বুঝতে না পারো, তাহলে চারজন আব্দুল্লাহ থাকলো, এই চারজনের যে কোনো একজনের জিজ্ঞাসা করলে ঠিক পেয়ে যাবা, তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছে যে ইরাকে, এই যে ইরাকের কথা আপনারা শুনতেছেন, এই ইরাক জন্ম থেকেই একটু উল্টা দিকে চলে, তো ইসলাম যখন এই দেশে আসলো এই ইসলাম তাদের সাথে একটু উল্টা উল্টা চলা শুরু করে দিল, বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো এখানে এসে কিছু মানুষ দেখা গেল যে কোরআন আছে তাদের কাছে, এই কোরআন দিয়ে দলিল দিয়ে বললো যে দেখেন কোরআনে যেভাবে বলছে তাতে ওযু করার সময় পাও ধোয়া যাবে না, কোরআনের কথা। বলছে কেমনে বুঝলে? বলছে কোরআন বলতেছে ইযা কুমতুম ইলা সালাতে ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। তো কি হলো? বলছে কোরআন বলতেছে যে তোমরা যখন উযু করবা তো মুখ ধোও, হাতের কবজি পর্যন্ত ধোও, এরপরে মাথা মোছা করো, এরপরে পা। আমি আবার বলি, মুখ ধোও, হাত ধোও, মাথা মোছা করো এবং পা। এইদিকে যারা ঘুমায় যান নাই, ওই যে আমার দিকে তাকায় রয়েছেন এক ভাই দাঁড়িয়ালা সাদা টুপি, ভাই বলেন তো পাও ধুইতে হবে কিনা? বাংলা কোন পর্যন্ত লেখাপড়া করেছে? বেশি না,
লেখাপড়ার দরকার নাই, আপনি আমার কথাটা ভালো করে শুনেন। মুখ ধোও, হাত ধোও, মাথা মুছা করো এবং পা। কোরআনের এই আয়াত কি বলতেছে? পাও ধুইতে হবে কি হবে না? ধুইতে হবে, তাইলে তো আমার বাস শেষ। এই এবং পা, মাথা মুছা করো এবং পা, পা মুছা করো, মানে এবং পা ওই ধোয়ার জায়গায় যাওয়ার আগে তো মুছার জায়গায় থাকবে, কাছে না এটা, বুঝলেন না? মুখ ধোও, হাত ধোও, মাথা মুছা করো এবং পা, আর কিছু বলা নাই, কোরআন শেষ। এই কোরআনে পা ধোয়ার কথা কোথায় আছে ভাই? আর কোন আয়াত নাই হুজুর, এই একটাই। এই জন্য এই ইরাক এবং ইরাকের পাশে একটা দেশ, তার পাশে আরেকটা দেশ, তার পাশে আরেকটা দেশ, এই চারটা দেশে এখনো পর্যন্ত মুসলমানরা উযু করে পা ধোয় না, কারণ না ধোয়া হইল ফরজ। সুতরাং যদি ধোন, উযু হইল না, আর উযু না হইলে নামাজ, নামাজ হইল না, এখনো পর্যন্ত পা ধোয় না। এই ইরানে, ইরাকে, দামেস্কে, সিরিয়ায়, ইয়েমানে, জর্ডানে, এই দেশে এখনো পা ধোয় না। হজ করতেছে, হজে যাচ্ছে, নামাজ পড়তেছে, কিন্তু পা ধোয় না, কারণ পা ধুইলে উযু শেষ। তো ওখানে আবার কিছু এই আছে আলেম, আপনাদের শেখ আব্দুর রহিম ইউসুফ, যেরকম কথায় কথায় হাদিস ঝেড়ে দিচ্ছে সনদ সহ। এই দেখেন মাওলানা আবু বকর মোহাম্মদ জাকারিয়া, বুঝতে পারছেন যতটি কথা বলছে দলিল দিচ্ছে তার চেয়ে বেশি। এইরকম লোক আবার ইরাকে যখন গেল, তারা আবার উল্টাপাল্টা করে বুঝাইল যে এরকম পাওনা ধুলে নামাজ হবে না, উযু হবে না। দেখেন আলেমদের মারামারি পড়ল কোথায়? এই আমরা পাবলিকের গায়ে, বুঝতে পারছেন? ওনারা ফতোয়া দিয়ে তো মসজিদে বসে আছে, এ বলে পাও ধোয়া লাগবে, না ধুলে উযু হবে না, আর ওই হুজুররা বলতেছে পাও ধুলে উযু হবে না। এখন সমস্যাটা কাদের? এই আমরা পাবলিকের, এই জিন্দিগি ভরা পাবলিকের এই এই অবস্থা, বুঝতে পারছেন? তো পাবলিক আর থাকবেন না কখনো। এই জন্য আল্লাহ আল্লাহ রাসুল বারবার করে বলে গেছে, তোমরা পাবলিকের দলে থাকো না, তাহলে কিন্তু দুনিয়ায় মার, আখেরাতেও মার, বুঝতে পারছেন? আলেমের কাতারে চলে যাও, হ্যাঁ, না পারলে কমপক্ষে মুতাল্লিম, ছাত্রের কাতারে থাকো, তাও আলেমের পরিচয় দিয়ে নাম ধরে তুমি ওই পার হয়ে যেতে পারবা। পাবলিক থাকো না, পাবলিকের বহুত বিপদ আছে। এখন এই পাবলিক না যে উযু কোনটা করবে, ধোবে না ধোবে না, বুঝতে পারছেন কিনা ঘটনাটা? তো এই মারামারি থেকে বাঁচার জন্য কিছু মানুষ সিদ্ধান্ত নিল যে আচ্ছা, এমন একজন মানুষের জিজ্ঞাসা করার দরকার যে এই কোরআনের হায়াত কথা বলে দিবে, আর এই যে বড় বড় ডক্টর ওনারা বলতেছে পাও ধোয়া লাগবে, তাদেরও একটা ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝাই দিবে, আমরা তো কোনো দিকে যাইতে পারতেছি না, করি কি? তো বুদ্ধি দিল যে শুনো, হজের সময় সারা পৃথিবী থেকে মানুষ আসে, সারা পৃথিবীর আলেম ওলামাও আসে, চলো হজে যাই। হজে যাই, ওইখানে সমস্ত আলেম, ভালো ভালো আলেম পাওয়া যাবে, তাদের এটা জিজ্ঞেস করে কাজ হয়ে যাবে। তাই ইরাক থেকে কিছু মানুষ হজে গেল, তে হজ করতেছে, মনে মনে তো ওই যে আসে পুলিশ চোর ধর, চোর ধরের মতন ভাব খুঁজে বেড়াচ্ছে সমানে। তাই জিজ্ঞেস করতে তে বললো যে কোথায় পাবে? বলছে শুনো, একজনের কথা বলে দিই তোমাদেরকে, কি বলছে, আসরের নামাজের পরে দেখবা বাইতুল্লাহ শরীফের পশ্চিম উত্তর কোনায় তিন মাথা লোক বসে আছে, তিন মাথায়, ওরে যদি তোমরা পাও ওর কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাবা। তিন মাথার লোক, বুঝেন তো? তিন মাথা কিভাবে হয়? বুড়ো হয়ে গেছে, বসলে দুই হাঁটু আর মাথা এক জায়গায় হয়ে যায়, তখন হয় তিন মাথা, বুঝতে পারছেন? তো তিন মাথায় লোক পাওয়া যাবে। তো এই খুঁজতে 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 একদিন দেখা গেল যে তিন মাথার লোক বসে আছে। তো ইরাকের লোকেরা বললো যে পাইছি,
বুঝতে পারছেন, পাইছি বলে ধরে বসলো। কি বাবার কি হয়েছে? বলছে শোনেন, আপনার জন্য আমরা দূর থেকে আসছি, কি হয়েছে? বউ তখন বললো যে এরকম আমাদের দেশে আলেমরা মারামারি বাঁধাইছে, একজন বললে অজু পাও ধরলে অজু হবে না, নামাজও হবে না, আরে খুজুর বলে পাও না ধরলে অজু হবে না, নামাজও হবে না। আপনার কাছে আমরা জানতে চাই কার অজু হবে কার অজু হবে না, কারণ তিন মাথায় আমাদের খোঁজ দেওয়া হয়েছে। তখন তিন মাথালা চিনতে তো পারছি, সব পয় পরিচয় হলো। হওয়ার পরে উনি বললেন যে বাবারা শুনো, তোমরা যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর দেওয়া আমারও সম্ভব না, আমার বাবা সারে মুসলিম জাহানে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারও দেওয়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত যত মানুষ এলমে দ্বীন হাসিল করবে তারও পক্ষে এটা দেওয়া সম্ভব না, যদি দেয় তাহলে ভুল করবে। বলছে এতে প্রশ্ন করে আরো বিপদে পড়লাম। বলছেন এ বলেন কি? বলছে শুনো, তোমরা যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর মাত্র দুইজন দিতে পারে। দুইজন দিতে পারে, একজন মানফিস সামায় ওই আরশ মহল্লায় বসে রয়েছে, উনি বলতে পারবে যে তোমার এই অজু হইল কি হইল না। والآخر في قبر المدينة আরেক জনের মদিনার কবরের মধ্যে শুয়ে রয়েছে, উনারে যদি জিজ্ঞাসা করতে পারতাম উনি বলতে পারতো যে অজু হইল কি হইল না, নামাজ হইল কি হইল না। এছাড়া দুনিয়ার আর কারো এই জবাব দেওয়া সম্ভব না। তোমরা যদি আমার এই জিজ্ঞাসা করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অজু করছে, তাহলে আমি 10 বার তোমাদের দেখাই দিব যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করছে। বলেন সুবহানাল্লাহ, এর নাম হলো আহলে হাদিস। সুতরাং নাবির নিচে হাত বাঁধতে যদি নামাজ পড়ে নামাজ হবে কি হবে না? বুঝতে পারছেন বিষয়টা? সুতরাং আপনি বুকে হাত বাঁধতে নামাজ পড়তেছেন, যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ পড়ছে শুনছি পাইছি, এই জন্য এইভাবে পড়তাছি। তখন আপনারা জিজ্ঞাসা করবে যে আমি যে নাজবিনে নামাজ বান্দা পড়তাছি এটা কি রাসূলের নামাজ না, জিজ্ঞাসা করবে কি না? তখন আপনি কি বলবেন? এর বেটা দলিল দলিল করে আজকে পাবলিকের কাতারে দাঁড়ায় আবার দলিল দলিল করে। আহলে হাদিস হলে বলবে যে ওইটা তো আমি বানতাছি না, আপনি বানতাছেন, আপনি খুঁজে দেখেন। বুঝছেন বিষয়টা? আমি এটা পাইছি এটা বানতাছি, নাবিন নিসা আপনি পান্তাছেন, দলিল খোঁজার দরকার কার? আপনি খুঁজে দেখেন, ওই খুঁজতে গেলে আমি যেমন ধরা পড়ছি আল্লাহ চাইলে আপনি ধরা পেরে যাবেন, হাত উপরে উঠে যাবে। আরেকজনের ঠকানো এটা আহলে হাদিস কাজ না, আরেকজনের নামাজ হয় না, মিলাদ পরে সব কাফের, মিলাদ পরে সব বেতাতি শিরিকি হইয়া জাহান্নামে ব্যাগবারে খালাকড়ি হয়ে গেছে গা। এইসব গরম বক্তৃতা আহলে হাদিস দিবার কথা না। আহলে হাদিস সে যেটা করতেছে এই ব্যাপারে সে পোক্ত আছে, শক্ত আছে যে আমি দলিল পাইছি এটা আমি করতাছি। ভাই যদি আপনি প্রমাণ করে দেন যে এটা দলিল নাই, আমার বাবারও দরকার নাই বুকের উপরে হাত বান্ধা, দরকার আছে? দরকার নাই, কোনো ঝগড়া দেরি দরকার নাই। সুতরাং আপনি নাবি নিজে হাত বান্ধতেছেন, আপনার নামাজ হয় কি না হয় এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে। আপনি খুঁজা লন, যদি সহি থেকে থাকে আমল করতে থাকেন, আমরা দেখেন সুযোগ পাইলে আমি আপনার তলে এসে পড়ব। শেষ দেখবেন যে ওই জায়গায় গেলে আপনারে 10 বার করে সালাম দিবে, ভাই আপনি খুব ভালো একটা কাম করছিলেন, আমার এই রাস্তাটা দেখাই দিয়ে আমি কিন্তু একটা জিনিস ভালো জিনিস পেয়ে গেছি, সালাম দিবে। আর প্রথম ছুটেই চলে করেন, এ রে মাদাব, মানে এ রে, হ্যাঁ
এরকম তাই না টেনে যদি কথা কর, পরে কেউ বলছে আরে উনি তো কাতিয়ানি, উনি তো কাতিয়ানি, আমাদের সাথে মিলবে না। সুতরাং ওনাদের মতন ওনারা, আমাদের মতন আমরা, ওনাদেরটাও আছে আমাদেরটাও আছে। এই আসের মধ্যে থেকে গেল, খোঁজার আর সময় হইল না। তাহলে আমল সহি হবে কার, রাসুলের মতন আমল হবে কখন, এটা আপনি পাবেন কোথায়? কোরআন আপনাকে বলে দিছে যে আপনার আমলটা সহি হবে কি হবে না, এই জন্য একটা ক্রাইটেরিয়া মেনটেন করেন। এই ক্রাইটেরিয়া মেনটেন করলে, এই নিয়মটা ফলো করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার আমল সহি না সহি না, আমি যেটা বুঝছি এটা ঠিক কি ঠিক না, এটা বলে দিছি। পবিত্র কোরআন সুরা নিসা 115 আয়াতের মধ্যে ওই ঘোষণাটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আমানতুবিল্লাহ, আল্লাহ বলছেন এই আয়াতের তর্জমা ব্যাখ্যা করলে যেটা পাওয়া যাবে সেইটা বলি, কারণ তর্জমা ব্যাখ্যার সময় তো নাই, আগেই বলছি 12টা বেজে গেছে, বুঝতে পারছেন? সময়েরও 12টা, ওয়াজেরও 12টা, আমার তার উপরে কিছু আসতেছে। এই আয়াতের অর্থ হইল যে আপনার আমল সহি কি সহি না, আপনি যেটা বুঝছেন সেটা ঠিক না বেঠিক, এইটা যদি মাপতে হয় তাহলে মাপবেন কেমনে, বুঝবেন কেমনে? এই আয়াত বলতেছে যে এইটা বোঝার জন্য তোমার দুইটা জিনিস লাগবে। একটা হইল যে তুমি যেটা বলতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার এই কথাটা মিলে যায় কি না, যদি মিলে তুমি ঠিক, যদি না মিলে তুমি ঠিক না। দুই নম্বর, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিজেরা সরাসরি দীন গ্রহণ করেছে, কোরআন গ্রহণ করেছেন, হাদিস গ্রহণ করেছেন, ওনারা যদি বলেন যে হ্যাঁ তুমি যেটা বুঝছো এটা ঠিক, আর যদি বলে যে না ঠিক না, তাইলে তুমি ঠিক না ব্যাটিক ওইটা দিয়ে বুঝবা। বুখারী এর কিতাবের নাম অন্যরা না জানুক, আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকবার শুনে থাকেন। তো বুখারীর একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, 5252 নম্বর সিরিয়ালে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা, উনি একদিন সাহাবীদেরকে বললেন যে তোমরা একটু বসে যাও, নামাজের পর বসে গেলে এরপরে একটু ওয়াজ করলেন, ওয়াজা মুয়াজ্জিন এমন ভাবে বক্তৃতা করলেন যে বোঝা যাচ্ছে যে উনি বিদায় নিচ্ছেন, বিদায় জানাচ্ছেন। ওনার সাথে মনে হয় আর কোনোদিন সাহাবিদের দেখা হবে না, সাহাবিরা মনে হয় শেষ বিদায় ওনাদের জানাচ্ছেন, উনিও মনে হয় শেষ বিদায় নিয়ে নিচ্ছেন। হৃদয় গ্রাহী করে, দিলচস্প করে, অন্তরকে ঝেঁকে নেওয়ার মতন, টেনে নেওয়ার মতন হৃদয় গ্রাহী করে বক্তৃতা দিলেন। লম্বা চওড়া বক্তৃতা হলো, পিন পতন নীরবতা চলছে, একটা সাহাবির মাথা হাত পা মনে হয় নিথর নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ওয়াজ যত বাড়তেছে ততই তাদের দেহ মন গলে বসে একটা নিস্তেজ একটা অবস্থার দিকে চলে যাচ্ছে। বক্তৃতা শেষ করলেন যখন, সেই সময় যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটা আরও তাদের কাছে সাংঘাতিক রকমের অবস্থা সৃষ্টি করলো। সেটা হলো উনি সর্বশেষ বক্তৃতা যখন দিলেন, বললেন মান্নু কিসা ফকাদ হালাকা, কাল কিয়ামতের দিন যেই মানুষরে হিসাবের সময় জিজ্ঞাস করা হবে, হিসাব নেওয়া হবে, কেন তুমি এই কাজ করলা, আজকে হিসাব পুরায় দাও, হিসাব বুঝাই দাও, ফকাদ হালাকা, তাহলে সেই ব্যক্তির জন্য নাচাতে আর কোনো রাস্তা থাকবে না,
সেই লোক ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার কোন সুরাত পথ তার বাকি থাকবে না। এই বক্তৃতা দিয়ে যখন শেষ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আছেন, বক্তৃতা শেষ, সাহাবীরা যার যার মতন করে মদিনার সেই সময়ের যে মসজিদ আপনারা বুখারিতে দেখেছেন বা শুনবেন, যে সামনের দিক দিয়ে যেমন তেমন সাইডের আর পিছনের যে বেড়া ছিল সেই বেড়া দিয়া মিস্টার কুত্তা সোজাসুজি দৌড়দৌড়ি করতে পারত। তো সাহাবিরা যার যার মতন করে বেরিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের প্রস্থানের পরে হজে যারা গেছেন তারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যে মসজিদের মেম্বারটা আছে তার ডান দিকে একটা দরজা দেখা যাচ্ছে, সেই দরজার উপরে লেখা আছে বাবু আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা। মানে এই ঘরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ থাকতেন, ওই দরজা দিয়ে মসজিদে ইমামতি করতে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে গেলেন। তো ঢুকে গেলে যে ঘটনাটা ঘটছে সেটা আবার আর একটা ব্যতিক্রম অবস্থার সৃষ্টি করতেছে। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখনই ঘরে ঢুকতেন তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়তেন এবং একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন, মাথায় রাখবেন না, কি করবেন, কিভাবে সম্মান করবেন, এরকম একটা ব্যতিব্যস্ততা দেখা যেত, বসে আপ্যায়ন করা, ভালো মন্দ জিজ্ঞাসা করা, এরকম। তো এই দিনের যে ঘটনাটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি করলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তেমন একটা রেসপন্স করতেছেন না। তো শুরুহাতে হাদিসের কিতাবের মধ্যে সেই ঘটনাটা লম্বা করে বলতে যে বলছেন যে রাসূলুল্লাহ মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, মাহিম ভাই কে আয়েশা, আয়েশা তোমার কি হয়েছে, মন খারাপ নাকি, শরীর খারাপ নাকি, জ্বর জারি হয়েছে নাকি, ঘটনা কি, চুপচাপ মেরে আছো, ঠাট মেরে আছো, এই ঘটনাটা কি বলো। তো মা আয়েশা বললেন, না এমন কিছু হয়নি। তো বলছে তুমি চুপ করে আছো কেন, তাহলে বলছে আমি একটা ভীষণ চিন্তায় পড়ে গেছি। তো কি চিন্তায় পড়লো তুমি বলো। তো বলছে সাহাবেরা যেভাবে আপনার ওয়াজ শুনছিল আমিও ঠিক এভাবে বসে বসে ওয়াজ শুনছিলাম, আপ টু বটম এই দীর্ঘ সময়ের সকল কথা, সকল বক্তব্য আমি শুনেছি। শেষ বক্তব্য আপনি রাখলেন, যেই বক্তব্যে হৃদয়গ্রাহী হওয়ার কারণে সাহাবিরা পিন বতন নীরবতায় মস্তক অবনত করে যার যার পথ দিয়ে বেরিয়ে চলে গেল, আমি সেই বক্তৃতা শুনেছি। কিন্তু আমার ভিতরে অন্য একটা রিপারগেশন তৈরি হয়েছে, সেটা হলো আমি বুঝতে পারতেছি না যে আপনি কি কোরআন ভুলে গেছেন, না আপনি কোরআনের বিরুদ্ধে কোনো বক্তৃত্ব দিতে পারেন, এই জিনিসটা আমার কাছে টাল খাচ্ছে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। যে আপনার বক্তৃতাটা বুঝে আমার মনে হচ্ছে যে আপনি কোরআন বিরোধী কথা বলতে পারেন, অথবা কোরআনে যা বলা আছে আপনি ভুলে গেছেন যার জন্য এরকম কথা বলতে পারেন। রাসূলুল্লাহ বললেন, না আমি কোরআনের বিরুদ্ধে বলতে পারি না, আবার কোরআন আমি ভুলে যাই সেটাও না। কি হয়েছে বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমি আপনার কাছে কোরআন শিখেছি, সেই কোরআনে 30 পারার ভিতরে সূরা ইনশিকাকের ভিতরে 8 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে এ আপনার কাছে আমি শিখেছি কি বাম্মা মানুদে কিতাবহু বিআমিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহ নিজে বলতেছেন যে আমি যাদেরকে জান্নাত দিব তাদের হিসাব হবে হিসাবা ইয়াসিরা, সহজ হিসাব। তো হিসাব কি, হিসাব তো পূজায় দেওয়া, দুই আর দুই কত, চার। আবার লেখা থাকে দুই আর দুই কত, এখন বর্তমান যে পরীক্ষার সিস্টেম শুরু হয়েছে ওর মধ্যে লেখা থাকে চার পাঁচ ছয় সাত আট, বুঝলেন না, এখন চোখ বন্ধ করে টিক চিহ্ন মারে, মানলে কারো কারেক্ট হয় কারো কারেক্ট হয় না, জানে না যে দুই আর দুই কত, কিন্তু মাইরা দিছে চারের মধ্যে, উত্তর সঠিক কি না, সঠিক। তো এই যে বেটা দেখেন না যাই নাও সঠিক উত্তর দিয়ে দিল, আমরা যখন বিশেষ পরীক্ষা দিছি তো আমাদেরকে কোচিং সেন্টারে শিখাইছে যে প্রথমে যেগুলা জানো মাইরা দিবা আলহামদুলিল্লাহ কইয়া, এরপরে যা জানো না এরকম বিশটা থাকবে একশোটার মধ্যে, এই বিশটারে করবা কি, চারটা ঘর আছে ক খ গ ঘ, যে চারটার যে কোনো একটাই মারবা, এই বিশটাই ক বিশটাই খ
তাহলে 2 সেট আলহামদুলিল্লাহ পড়ে যেতে পারে। তো দেখা গেছে 2 সেট পড়ে গেছে, বুঝতে পারছেন কিনা ঘটনা? তাহলে একটা হিসাব হলে কঠিন, দুই আর দুই কত হিসাব যদি নাই জানে তো 4 না 5 কি বুঝবে? বলতে পারবে না। আর যদি অপশন দেওয়া থাকে, টিক চিহ্ন মাইরা দিলে অনেক সময় হওয়ার সম্ভাবনা আছে কি না? আছে। তাহলে এটা কি সহজ? তা আল্লাহ বলছে হিসাব ইয়াসিরা, আমি সহজ হিসাব নিব। তাহলে হিসাব হিসাব। আর আপনি বললেন মান নুকিসা ফাকাদ হালাক, যার হিসাব নেওয়া হবে, মুনাকাশা করা হবে, তার নাজাতের কোনো রাস্তা থাকবে না। তাহলে আপনার কথা আর আল্লাহর কথা তো বিরোধী হয়ে গেল। তাহলে আপনি কি আয়াত ভুলে গেলেন, নাকি আয়াতের বিরুদ্ধে আপনি বললেন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আয়েশা, তুমি যে অর্থটা করেছো এই অর্থ ডিকশনারিতে ঠিকই আছে, হিসাব ইয়াসিরা, এই ইয়াসিরের যে অর্থ সহজ, এটা ডিকশনারিতে আরবি ভাষায় সব জায়গায় খুঁজলে আজও পাবো। এবং এই সহজ শব্দের উপরে তুমি যে ডিসিশন নিয়েছো, এই ডিসিশনটা তোমার ঠিক না। বলছে কেন? বলছে এই ইয়াসিরের যে অর্থ করেছো এর আর একটা অর্থ আছে। কি সেটা? বলছে সেটা হলো আল আরদ মাহাদ, শুধু পেশ করা। কাল কিয়ামতের দিন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ তার সিংহাসনে বসে থাকবেন, আসামের কারগড়ায় দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা জেরা শুরু করবে, বাম দিকে আসামি দাঁড়িয়ে আছে, আল্লাহ বলবেন হে বান্দা তোমার বয়স কত ছিল? 70। বলছে 49 বছর যে বয়স ছিল তোমার, সেই বয়সের কথা একটু হিসাব করে দেখো তো, 14 তারিখ ফেব্রুয়ারি কালনি বাজারে গেছিলা? বলছে হ্যাঁ গেছিলাম। যে কলা যে নিয়ে আসলা, পরে বলছিলা কলার দাম দিয়ে দিবা, দিছিলা? আটকে গেল, একটা নীতি শেষ। আর হিসাব ইয়াসিরের মানে হলো আল্লাহ বলবেন যে তুমি এই যে কালনি বাজার থেকে কলা নিয়ে আসছিলা মনে পড়ে? বান্দা বলবে আল্লাহ মনে পড়ে মানে কি? ওই দিনকে যেরকম মনে ছিল আজকে তার চেয়ে বেশি মনে পড়তেছে। ক্লিয়ার? যে চাষার থেকে কলা আনছিলাম সেই চাষার নাম, চাষার বাপের নাম পর্যন্ত আমি জানি, কলার ভিতরে ওই কয় সরি কলার ভিতরে কয়টা কলা ছিল তাও জানি আল্লাহ। আল্লাহ বলবে যে তাইলে পৃষ্ঠা উল্টা, অন্য 14 নম্বর পৃষ্ঠায় যা, দেখ সেই জায়গায় তুই এরকম এরকম গরু চুরি করছিলি, গরুর দুধ খাইছিলি, এই খাইছিলি সেই খাইছিলি, এরপরে এই পৃষ্ঠা উল্টাতে থাকবে আর বলতে থাকবে, পৃষ্ঠা উল্টাতে থাকবে আর বলতে থাকবে, এরপরে পৃষ্ঠা শেষ, ফাদাখালাল জান্না, সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, এইটার নাম হলো হিসাব ইয়াসিরা। আর যদি খালি ধৈরা বসে যে কেন ফেরত দিছিলি না বল, তাহলে উত্তর আছে? তাহলে কোরআন হাদিস থেকে যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পাইলো, এ তো ডিকশনারিতে আছে, ওইটার উপরে যখন ডিসিশন নিল, অনুসিদ্ধান্ত গ্রহণ করলো, সেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে? মিলে নাই। তাহলে মা আয়েশাটা কি থাকলো? থাকলো না। দলিল দিছে কি দিয়া? কোরআন দিয়ে, বুঝতে পারছেন? তো এই আহলে হাদিস, যারা অনেক আহলে হাদিস মনে করে, যারা মজাব মানে, যারা ফেরকা মানে, যারা এই অলিয়া অলিয়া গাউস কুতুবের কাছে যায়, আহলে হাদিসের পেটের মধ্যে একটা মাজার আছে, এইখানে অনেক আহলে হাদিস যায়, বুঝতে পারছেন? ঠেলায় বললে আহলে হাদিস ও বাবার নাম ভুলে যায়, এরকম অনেক কাহিনী আমার আছে। আমি 1991-92 চাকরি করতাম সরিষাবাড়ি আলিয়া মাদ্রাসা, একটা কামেল মাদ্রাসা আছে, ভাইস প্রিন্সিপাল প্রথম চাকরি আমার, পুরো জায়গা আহলে হাদিস, বুঝতে পারছেন? এই ওষুধ খাওয়ার জন্য হানাফি পাওয়া যায় না, এরকম একটা এলাকা। তো সেই জায়গায় টাঙ্গাইল হামিদপুর কালিহাতি পানি পড়া বাইরে একবার, মনে আছে কিনা আমি জানি না, আপনাদের আপনাদের ঢাকার মানুষ কাছে এই হামিদপুর কালিহাতি, বুঝতে পারছেন? পানি পড়া হুজুর বাইরে এলো, এ পানি পড়া নিতে সারা দেশের ভারত থেকে পর্যন্ত মানুষ আসা শুরু করলো। এরপরে সে এদিকে মধুপুর, এদিকে কালিহাতি, বুঝতে পারছেন? এই চৌমাথা থেকে বাস, এত হাজার হাজার বাস গাড়ি দাঁড়ায়, পুলিশেরা তখন সাইড করে দিল যে এক কাতারে দাঁড়াইতে হবে, একটা করে বাস দাঁড়াইতে পারবে, আসা যাওয়া করতে পারবে, যেই আসবে পিছনে দাঁড়াবে, এইভাবে
এরপরে হুজুর কয়েকদিন তো ফু দিয়ে চালাইলো, এরপরে হুজুরে সিস্টেম করে দিল যে মাইক দিয়ে ফু দেওয়া লাগে। এই কালিয়াতে দিয়ে 3 মাইল 4 মাইল এই মাইক লাগাই দিছে, 1 ঘন্টা পরে পরে হুজুরের এই ফু আসে। সব এইরকম এই পাতিল পুতিল যা আছে এরকম উদাম করে বসে থাকে, এরপরে হুজুর অসুখ বিসুখ তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবারই। তাই জিজ্ঞাসা করলাম যে এরকম তোমরা আহলাদিস মানুষ, তোমরা যে এই জায়গায় গেলা তোমরা বলে যে আমাকে মাজার নাই, আমরা পীর মানি না, আমরা এটা মানি না, সেটা মানি না, এইরকম এই ফু মানতে গেলা এটা কেমন কথা হয়ে গেল, এটা কি ঠিক হলো? বলছে বললেন না হুজুর, ঘটনা পেশ খেয়ে গেছে। কি পেশ খাইল? বলছে আমাদের সাথে বসে রয়েছে এক বেটা, সে সবাই ফু নিতেছে, আমরা সেই বেটা এইভাবে বসছে, তো যখন ফু মারছে তখন একটু বেতাল ছিল, বুঝলেন না, যে তুমি তাকাইতেছে কখন ফু আসবে না আসবে, তো সবার তো খেয়াল থাকে না, তো ফু দিছে যখন তখন তাকায় দেখে যে পানি লড়ে কি লড়ে না, বুঝতে পারছেন, তো দেখে যে পানি লড়ে না, বুঝতে পারছেন, এই পালে নড়ে না বইলে যখন গ্লাস ধরছে, আল্লাহ আকবার, গ্লাসে তলা ফেটে গেছে। তাহলে বুঝেন কত আল্লাহর হলি কামিল, কত বড় কামিল সে, সন্দেহ করছে মাইকের ফু আবার যায় না কেমনে, পানি নড়ুক না না নড়ুক, বুঝতে পারছি, সন্দেহ যেহেতু করছে সাথে সাথে তলা ফেটে পানি পুড়ে গেছে। এই যে আমরা পানি পড়া নিয়ে আসতেছি, তা আমি যে কথাটা আপনাদের বলতে চাইছিলাম, খেলায় পড়লে আহলাদিস থাকাও কঠিন হয়ে যায়। তো অনেক আহলাদিস মনে করে কি যে আমরা হইলাম সহি হাদিস আর কোরআনের মানি, বুঝতে পারছেন, আর যারা এইসব আছে বেদার দুদা, এই ইমামের কথা মানে, অমুক কথা মানে, এই কথা মানে, যেই কথা মানে, কিন্তু আসলে কথা কিন্তু ঠিক না। আপনি যে কোনো একজন মাঝহাবির কাছে যান, কি অন্য দলের কাছে যান, ফেরকার কাছে যান, পীরের কাছে যান, তারাও কিন্তু কোরআন মানে আর কি মানে, হাদিস মানে, কোরআন আর হাদিস আছে, কিন্তু আহলে হাদিস যেই জায়গাটায় আছে সেই জায়গাটায় ওরা আসে নাই। সেই জায়গাটা হইল যে এই কোরআন আর হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বুঝছে, আমার বুঝটা সেই রকম হইল কি না, এই জায়গাটায় পেশ খেয়ে যায়। ৬৫ জেলায় এক ঠেলায় বোমা মাইরা পরের দিনই ইসলাম কায়েম হয়ে গেল বাংলাদেশে, হয় নাই, বুঝতে পারছেন, তারা কোরআন আর হাদিস, হাদিসও নাই খালি কোরআন মানছে, কোরআনের বলা আছে মানলাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন ঘোষণা দিচ্ছে যে যারা আল্লাহর বিধান মতন হুকুম চালায় না, দেশ চালায় না, বিচার আলায় চালায় না, তারা হলো কি কাফির, কোরআনের বক্তব্য, এগো সহি হওয়ার কোনো দরকার নাই, তো কাফের সমানে কাফের মাইরা বলাইছে, দিন কায়েম হয়ে গেছে। তো এই যে বুঝলো যেটা, এই বুঝটা নবী এবং সাহাবীর সাথে মিলছে কিনা এইটা খোঁজ না নেওয়া পর্যন্ত আহলাদিস হওয়া যায় না, এই জায়গাটাই শুধু পার্থক্য। এবার একটা আয়াত বলি আপনাদেরকে, কোরআন বলছে সূরা বাকারাতে বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা আবিতা মারা ফালা জুনাহা আলাইহি আইয়া তাওয়াফা বিহিমা, কোরআন বলতেছে যে এই যে সাফা মারওয়া হজে যায় থাকো, দেখবা হজে যাওয়ার তৌফিক না হইলে অথবা তোমার মনের মধ্যে যদি কিছু থাকে তাহলে তো যাইবাই না, তবে টিভির পর্দার দিকে ওই দিন একটু তাকাই দেখো সব ছবি দেখা যায়, তো এই মক্কা শরীফের পূর্ব দিক দিয়ে তুমি দেখবা যে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে, বলছে এটা আল্লাহর দেওয়া একটা নিদর্শন, আল্লাহ এর হুরমত হিসাবে সম্মানিত হিসাবে এখানে দাঁড় করে রাখছে, এটা তোয়াব করা সওয়াবের কাজ। এরপরে আল্লাহ বলতেছে শুনেন ভালো করে, যারা বাংলা জানেন না তারা শুনেন, যারা হজে যাবা
যারা উমরায় যাবা, তারা যদি সাফা মারওয়া তওয়াফ করে ফেলো তাহলে কোনো গুনাহ হবে না। ভালো করে শুনেন, যারা হজে যাবে, যারা উমরায় যাবে, তারা যদি সাফা মারওয়া তওয়াফ করে ফেলো তাহলে কোনো গুনাহ হবে না। ফালাইস জুনাহ আলাইহি, তাহলে তার কোনো গুনাহ হবে না। এই পিছনে যারা ঘুমায় আছেন তাদের জিজ্ঞাসা করি, তাদের জিজ্ঞাসা করতেছি যে সাফা মারওয়া তওয়াফ করা ভালো না না করা ভালো? বাংলাটা আরেকবার বুঝেন, যারা হজে যাবে, যারা উমরা করবা, তারা যদি সাফা মারওয়া তওয়াফ করে ফেলো তাহলে কোনো গুনাহ হবে না। যে অর্থ করেছি ঠিক আছে না? অর্থটা ঠিক আছে কি? অর্থটা ঠিক আছে, দেখছেন? হ্যাঁ, অর্থটা ঠিক আছে। হুজুররা স্বীকার করে ফেলেছে, আপনারা আর মানা করলে লাভ নাই। এখন আপনারা শুধু বলেন যে এই যে বাংলা বললাম, এই বাংলার উপরে, অর্থের উপরে আপনারা বলেন যে সাফা মারওয়া তওয়াফ করাটা ভালো না না করাটা ভালো? না করা ভালো, এ কোরআনের কথা, বুঝতে পারছেন? কোরআন দিয়ে দলিল, এই কোরআন দিয়ে দলিল। এইরকম থাকার কারণেই চরমনাই ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে জামাত ইসলাম কাফের, আবার আরেক মনাই বলতেছে ওই মনা কাফের, বুঝতে পারছেন? এ মনা যে কত মনা, ও মনের মনেই খাল জানে যে সে যা জানা, বুঝতে পারছেন? আর কেউ জানবে না। কাফের যে কত আছে দেশে, বুঝতে পারছেন? ও হিসাব করলে খাতা ফুরাই যাবে। কোরআন দলিল, কোরআন বলছে না করাটা ভালো, তবে কইরে ফেললে আল্লাহ কি করবে? মাফ করে। তো এই যে আপনারা বললেন, এইটা খেলে আপনারা না, মনে করেন না যে আপনার পাবলিক হিসাবে হুজুর আদায় করে নিল, পাবলিক না, শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, তরজমানুল কোরআন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যেই সাহাবীর নাম আসে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুল মেয়েদের, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। তার যত বড় বড় সাগ্রেদ ছাত্র ছিল, এই ছাত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র ছিল আব্দুল ইবনে জুবাইর, বড় চুখা, বড় তীক্ষ্ণ মেধাবী ছাত্র। তো সে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাদজি, উস্তাদজির দায় বলতেছে, উস্তাদজি একটা তো ঠেকাই পড়ে গেলাম। বলছে কি ঠেকাই? বলছে আপনার কাছে যখন ফতোয়া নিলাম তা আপনি বলতেছেন যে হাজিদের জন্য চারটা ফরজ, এই ফরজ একটা ছুটে গেলে হজ হবে না, উমরার মধ্যে তিনটা ফরজ, একটা ফরজ ছুটে গেলে উমরা হবে না, তা তার মধ্যে একটা ফরজ হইল সাফা মারওয়া সাই করা, এই জায়গা যদি বাদ যায় হজই বাদ, এলা আপনার ফতোয়া। আর কোরআন বলতেছে যে না করলে ভালো, করলে মাফ করে দেওয়া হবে। তে ফতোয়া আপনারটা নিব না আমারটা, বুঝতে পারছেন? কার ফতোয়া নিব? কোরআন বলতেছে এই কথা, আর আপনি ফতোয়া দিলেন যে না করাই লাগবে, না করলে হজই হবে না, ফরজ ওয়াজিব হয়ে গেছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছাত্রকে বললেন, বাবাজি তুমি যে অর্থ করেছো, অর্থ তো ঠিকই আছে, আরবি ভাষার শব্দগুলো দিয়ে যা অর্থ করলা ও বাংলায় ঠিকই হইল, তবে অর্থের পরে তুমি যে ডিসিশন নিচ্ছ এই ডিসিশনটা ঠিক না, অনুসিদ্ধান্ত গ্রহণ করলা, এই অনুসিদ্ধান্তটা ঠিক হয়নি, অর্থ ঠিক আছে। বলছে কেন? বলছে এই আয়াতে তোমাকে এই অনুসিদ্ধান্ত গ্রহণ করার জন্য নাজিল করা হয় নাই, এই আয়াত নাজিল হয়েছে যেই কারণে, সেইটা তুমি যদি বুঝতা তাহলে তোমার ভিতরে এই প্রশ্নই আসতো না, এটা ফরজ না ওয়াজেব, অন্য আয়াত বলতো, অন্য হাদিস দিয়ে তুমি এটা প্রমাণ করার চেষ্টা করতা, যেহেতু ওই ঘটনা তোমার জানা নাই এই জন্য এইটা ঘটে গেছে। বলছে কি হয়েছে আম্মা জান? উনি আবার খালা হইতেন, বুঝতে পারছেন? আপন খালা, মায়ের পেটের খালা, আপন খালা। তো এই
উস্তাদি তখন ব্যাখ্যা করে বুঝাই দিলেন, আমি সংক্ষেপে বলা লাগবে, আমার শেখ মুজাফর বিন মহসিন চলে আসছে, হ্যাঁ ছেড়ে দেওয়ার দরকার, আর আমারও তো সময় শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ওস্তাদজি বলল যে বাবাজি শুনো, ঘটনা পেঁয়াজ খাইয়ে গেছে। বলছে কি পেঁয়াজ খাইল? ঘটনা পেঁয়াজ খাইছে হইল, 13 তারিখে গেল পয়লা ফাল্গুন, বুঝতে পারছেন? আর 14 তারিখে মনে আছে, মনে নাই, ঠেলা ঠেলি, বুঝতে পারছেন? ঠেলা ঠেলি দিবস গেল, হ্যাঁ ঠেলা ঠেলি দিবস গেল। তো এইরকম দাপর যুগে, বুঝতে পারছেন, দাপর যুগে মানে অনেক 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 দিন আগের কথা, কিচ্ছাই বলে না, এই অনেক 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 দিন আগের কথা। তো মা এসব বলতেছে যে অনেক অনেক দিন আগের কথা, এক ছেলে এক মেয়ে প্রেমে পড়েছে, বাবা মা কেউ রাজি না, গ্রামের মানুষ রাজি না, হ্যাঁ আর হুজুরদের কাছে গেলে তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারছেন, জাগাই দেয় না, কাজীও নেয় না, কি করবে তখন? ঠেলাই পড়ে ওরা বললো যে শোনো, এ আমরা যেহেতু ভালোবাসেছি সুতরাং এ আর মা বাবার কিছু নাই, যত চোখ রাঙ্গাক না কেন আগুনে পুড়ে মরিয়ে যাব, তাও প্রেম নিঃশেষ হতে দেব না, যে কি করা যাবে? বলছে দুনিয়ার সমস্ত মানুষ যদি অস্বীকার করে, আসমান জমিন যদি অস্বীকার করে, সূর্য চন্দ্র যদি অস্বীকার করে, তাও আমি প্রেম অস্বীকার করতে পারি না তোমার, তাহলে কি করতে হবে? বলছে আল্লাহরে সাক্ষী রেখে কামসাইরা ফেলি। তো বলছে ঠিক আছে, তাহলে কি করতে হবে? তো বলছে চল আল্লাহ যেখানে থাকে সেখানে যাই, বুঝতে পারছেন, ওই কালনী বাজারে কাজী থাকে, ওই কাজীর কাছে যেয়ে তো লাভ নাই, তা আল্লাহ থাকে কোথায়, কোথায় থাকে? হে বেটা কাবা শরীফে, ওই ঘরের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ বাংলা কি? আল্লাহর ঘর, বুঝতে পারছেন ব্যাপারটা? ও মসজিদের নামও ওই রকম, সবই আল্লাহ, বুঝতে পারছেন? তো ওরা বুঝলো যে আল্লাহর ঘর, যেহেতু আল্লাহ তো ওখানেই থাকে, তা আল্লাহকে সাক্ষী রেখে ওরা ওই প্রেম স্বীকৃতি নিবে আল্লাহর কাছ থেকে। এরপর কাবা শরীফের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে আল্লাহর সাথে কথাবার্তা বলে ওরা কাপড় খুলতে শুরু করলো। এই সময়ে আল্লাহর আওয়াজ কানে গেল, আল্লাহর গজব তাদের উপরে সরাসরি পতিত হয়ে গেল। কত বড় ধৃষ্টতা দেখতে পেয়েছেন! আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়ে গেল, দুইটা জলজ্যান্ত মানুষ, 23 বছরের তরুণ নওজোয়ান, রক্ত সঞ্চালিত তাগড়া রঙ্গিলা চেহারার একটা ছেলে একটা মেয়ে, মুসিখা হাজারাইনি, দুইটা পাথরে পরিণত হয়ে গেল, আল্লাহর গজব তাদের উপর পতিত হয়ে গেল। মা আয়েশা বললেন এরপরে 1000 বছর চলে গেল, এরকম 1000 বছর চলে গেলে মানুষ পিছনের কথা কিন্তু আর মনে থাকে না, অনেক সময় থাকে, থাকে না, বুঝতে পারছেন? একদিন বাঙালি ছিলাম রে, হ্যাঁ নায়করাজ রাজ্জাক গান গেয়ে, বুঝতে পারছেন, দুনিয়া মাতায় গেছে, একদিন বাঙালি ছিলাম রে, দুতারা বলে সেতারা বলে, কিন্তু আমরা কি বলি? বলি না, কারণ আমরা ভুলে গেছি। তো 1000 বছর পার হয়ে গেলে মানুষ ভুলে গেল, এই কাহিনী সব ভুলে যাওয়ার পরে, এরপরে কাবা শরীফ ধোয়া মোজা করে হজের দিনে দেখে যে ঘরের ভিতরে পাথর পড়ে আছে। কিরে বাবা পাথর এখানে কেন? তো কিংবদন্তির মতন হয়ে বললো যে গজবের পাথর শুনিয়েছিলাম এখানে পড়ে আছে। তে বলছে গজবের পাথর পড়ে দেবে মা কাবা শরীফের ভিতরে, আমরা কাবা তোয়াব করবো, তাহলে কার তোয়াব হলো? ওই গজবের পাথরই তো তোয়াব করা হইলো, তাহলে কি করা যায়? বলছে খোল এখান থেকে, ফেলে এখান থেকে। কোথায় ফেলবো? তো বলছে একটারে সাফা পাহাড়ে একবারে চূড়া সিংহে ধুয়ায়, এটা মারা পাহাড়ের উপরে ধুয়ায়, বুঝতে পারছেন? সারা বছর রৌদ্রে জ্বলে বৃষ্টিতে ভিজে সারকার হয়ে মরুক, আরো গজব পড়ুক, থাকলো 1000 বছর। আবার চলে গেল, আবার মানুষের মধ্যে আসলো যে আচ্ছা আমরা যে এই কাবা শরীফের এখানে ঘোরাঘুরি করি, এখানে শুনছিলাম যে এরকম গজবের পাথর আছে, ওই পাথর আরো দূরে ফেললে ভালো হয় না? তো বলছে হ্যাঁ ভালো হয়। এবার খোঁজা শুরু করলো,
খুঁজে দেখে যে কোনটা গজবের পাথর আর কোনটা রহমতের পাথর সব মিশে গেছে, অথবা শেষ হয়ে গেছে। তখন এই হাজি সাহেবরা সিদ্ধান্ত নিল যে আমরা যারা সৈয়দ বংশের মানুষ, আমাদের তো আসলে এই সাফা মরা তোয়াফ করাটা প্রেস্টিজের ইস্যু, বুঝতে পারছেন? আপনারা যারা পাবলিক, আপনারা তোয়াফ করেন, সাই করেন, সমস্যা নাই। তবে আমরা যেহেতু সৈয়দ বংশের মানুষ, আমাদের জন্য এটা ইজ্জতের কথা, বুঝতে পারছেন? এটা এই ইজ্জতের ব্যাপার যেহেতু আছে, কোনো মার্কা তিন, বুঝতে পারছেন? সবাই ব্যবহার করবে, চেয়ারম্যান সাহেব ব্যবহার করবে, এটা হয় না, অ্যাডভার্টাইজে দেখেন না? হ্যাঁ, তো এইরকমভাবে সিদ্ধান্ত নিল যে আমরা কুলীন বংশ, সৈয়দ বংশ, এরা এই সাফা মারা তোয়াফ করা ঠিক হবে না। কুরাইশ বংশের লোকেরা, তারা সিদ্ধান্ত নিল যে কোনো কুরাইশ এরা এই সাফা মারা যদি সাই করে, তাহলে কুরাইশি যে লকব সনব বংশ, এই বংশ মর্যাদা হানি হবে, তাকে বংশ থেকে নির্বংশ করে দেওয়া হবে। এইভাবে আরবের অন্যান্য গোত্রের লোকেরাও তারা বললো যে ওরা যখন পণ্ডিতি শুরু করছে, তা আমরা বসে তা লাভ কি? তা আমাদের মধ্যে যারা মোরল মাতব্বর, তারাও সিদ্ধান্ত নিল এটি ইজ্জতটা বাঁচে। তো তারাও সিদ্ধান্ত নিল যে আমাদের বংশের মধ্যে যারা মোরল মাতব্বর চেয়ারম্যান, হ্যাঁ, এই ওনারা সাফা মারা তোয়াফ করার দরকার নাই। এইভাবে হয়তো এতে হাজার বছর যখন চলে গেল, তখন কেন তোয়াফ করে না, কি ছিল না ছিল ও কাহিনী দরকার নেই, মানুষের মধ্যে এটা ঢুকলো যে সাফা মারওয়া, তোয়াফ করা, সাই করা, এইটা হলো গুনার কাজ, বুঝতে পারছেন? আরো অনেক কাহিনী আছে, আমি আপনাদের বলবো না, এত লম্বা চওড়া কথা। এইটা জানলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হইলেন, তার আগে হজ করেছেন, এইও দলিল পত্র আছে, মক্কায় ছিলেন, এ হজ হয়েছে, মদিনায় চলে গেছেন, উনি আসেন নাই কিন্তু হজ হয়েছে। তো এই মক্কায় যেসব লোকেরা হিজরত করে মদিনায় চলে গেল, এরা মক্কায় থাকতে যখন হজ করেছে, তখন সাফা মারওয়া তোয়াফ করে নাই, কারণ সাফা মারওয়া সাই করা হলে গুনাহ। এইবার নবম হিজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তারা আবার হজে আসলো, হজে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাফা মারওয়া তোয়াফ করো, তখন ওই মানুষগুলির ভিতরে প্রশ্ন জাগলো, আছে এতদিন আমরা যেটারে বললাম গুনার কাম, আজকা পরে সবের কাম হয় কেমনে, বুঝতে পারছেন বিষয়টা? এই প্রশ্ন যখন রাসূল পর্যন্ত চলে গেল, তখন জিব্রাইল জবাব নিয়ে চলে আইলো, আয়েশা বললো যাই বেটারা, সাফা মারা সাই করা কোনো গুনার কাজ না। এইটা হলো সেই আয়াত। সুতরাং এই সাফা মারা তোয়াফ করা ফরজ না ওয়াজিব, এই আয়াতের মধ্যে সেটা নাই। ক্লিয়ার? তাহলে আপনি যেটা বুঝছেন, বুঝ হয়তো বিভিন্ন দলিল দালাইলের কারণে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সঠিক বলে মনে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারোর সাথে না মিলে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার পাগড়ি যত লম্বা হোক, আপনার দাড়ি যত বড় লম্বা হোক, পেট যত বড় বড় হোক, অথবা ঘাড় মানুষের বাড়ির মুরগির রান খাইতে খেতে যত মোটা হয়ে যায়, তাতে এটা দলিল হবে না যে হুজুর যা বলছে এটা ঠিক না হয়ে পারে, এটা বলার কোনো কায়দা নাই। সুতরাং আমি আমার বক্তৃতা শেষ করব, এর আগে কালিহাতির বর্ণনাটা দিয়ে শেষ করব। সেটা হলো যে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, ওই যে গ্লাস ফাইটে গেল, ঘটনা তো ঠিকই আছে, এরপরে এই পানি পড়া খাইয়া, বুঝতে পারছেন, সারা দেশের মানুষের কত রকমের ঔষধ, সেই চেন্নাই গেছে, বুঝতে পারছেন, সেই দিল্লি, হ্যাঁ, সেই সিঙ্গাপুর মিঙ্গাপুর সব ঘুরে আসে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে, কিচ্ছু হয় নাই, কালিহাতির পানি পড়া খাইয়া রোগ আল্লাহ ভালো করে দিছে, তাহলে ভিতরে কিছু আছে না নাই, কি বলে? টাইম হয়ে গেলে আমার ওয়াজ শেষ। এই পানি পড়ার ভিতরে কিছু আছে না নাই? কেডা বললে নাই বেটা, তোমার আমি প্রমাণ করে দিব কত হাজার মানুষে পানি খাইয়া ভালো হয়েছে, রহমত পাইলে তো উনি গেলে কে মসজিদে থাকতে পারলে না, আল্লাহর রহমতে যদি ভালো হয়ে থাকে। আরে এরকম বহুত কাহিনী আছে, বিবাহ করেছে 14 বছর ধরে, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা না হইলে কি জ্বালা, বাংলাদেশের মেয়েরা বুঝে, বুঝতে, অন্য দেশের মেয়েরা দরকার হলে স্বামীরে তালাক দেয়, আমার দেশে এই নিয়ম নাই, স্বামীরে তালাক দেওয়ার কোনো কায়দা নাই, মায়ের মুড় খাইয়া থাকা লাগে, বাচ্চা কাচ্চা না হইলে
হুজুরের কাছে গেছে, কয়ে নামাজ রোজা না পড়লে হয়, শুরু করলাম পাঁচ অক্টো নামাজ সমানে পড়তে হয় না, গেছে 13 বছর পরে হুজুর কাজ হইলো না, কয়ে তাহাজ্জুদ তো পড়তে হইব, পরে তাহাজ্জুদ, বুঝতে পারছেন? এরপরে রোজা, এরপরে যাকাত, এরপরে সাদকা সব দিয়ে শেষ করে ফেলাইতেছে, তারপরে অন্য কয় নাই। এরপরে তালতো ভাই থাকে সিলেটে চাকরি করে, আয়সা বললো যে ভাই আমি ওই জায়গায় থাকি, একটা মাজার আছে হুজুরের, ওখানে গজার মাছ থাকে, এই গজার মাছের কিছু খাওয়াইয়ে দিতে পারলে নিয়ত করে যা খাওয়াই বা সেই নিয়ত পূরণ হয়ে জায়গা, তাই এই গেছে যাইয়া ওখানে গজার মাছ সমানে ভাসে কিছু খায় না, বুঝতে পারছেন? গেছেন না কোনোদিন জানি না, আপনারা টিভিতে দেখবেন ইয়া বড় বড় গজার মাছ সমানে ভাসতে আছে, কিন্তু আপনি গোস্তের টুকরা এই লাঠির মধ্যে লাগাই দিয়ে এভাবে বসে রয়েছে, খা বাবা খা, বুঝতে পারছেন? বাবা এদের এক বাবা শুয়ে রয়েছে কবরের ভিতরে, আরেক বাবার সাঁতার কাটতেছে, তো এই সাঁতার কাটে বাবারে কইতেছে বাবা খা খা খা। আরে সারা বছর না, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তেই তো মুরগির মাংস আর খাসির মাংস খাইতে আছে, বেটার পেটে খিদা থাকতে হবে তো, কিন্তু বাবাই তো খাইতেছে না, মনের মধ্যে খুঁজে হয় আল্লাহ এত দূর থেকে আইলাম বাড়ি আমার কেন হাঁটাবো না কাটাবো, এই বীর হাঁটাবো থেকে আইসি আর আমার হাতের মাংস নিতে আসে না, 3 ঘন্টা 4 ঘন্টা থাকতেই আছে থাকতে আছে, হঠাৎ করে বেচারা নিয়ত হয়েছে হা করছে, হা করছে দম নেওয়ার জন্য, এ মনে করছে আমার গোস্ত খাওয়ার জন্য দিছে ঢুকাইয়া, বুঝতে পারছেন কিনা বিষয়টা? ঢুকাইতে আয়া করছে, মা গো মা বাড়িতে আসতে আসতে শুনতেছে যে ভাবি ভূমি করতেছে, বুঝতে পারছেন কিনা বিষয়টা? আপনি হাসার জন্য বলতেছি না, সত্য কাহিনী, সত্য কাহিনী, বাচ্চা হয়ে যাচ্ছে, এই বাচ্চা না হইলে গজার মাছের এত কষ্ট করে খাওয়ানোর কোনো দরকার নাই। আপনি মনে করেন না যে আপনি খুব বুদ্ধিমান আর যারা খাওয়াইতেছে একবারে পাগল, পাগল ছাগল, তা না, তা না, আপনার একটা কেস নাই, ঢুকাই দিয়েছে বাইরবার কোনো নাম নাই, আছে তো আছে 27 বছর পরে রায় হয়েছে বেকুসুর খালাস, তো 27 বছর গেল কই? আর আরেক বেটা লাখে লাখে মানুষ মারে কাতারে কাতার কন্যা, দেখো 70,000-40,000 মানুষ মারা ফেলাইছে, পুলিশ খুঁজেই পায় না কেন, ওই যে গজার মাছের খাওয়াই আইছে, এই নিয়ত করে খাওয়াইছে, আমি যতই মারি না কেন পুলিশের চোখ যেন আমার খুঁজে না পায়, পুলিশ সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছে, নৈমতি কই, বিবৃতি নিতে আছে, ভাই 13 বছর ধরে কেস হয়েছে আপনারা কি সন্ধান পাইলেন? চেষ্টা চলতেছে, অব্যাহত আছে, তারে ধরার জন্য আমাদের বাহিনী সতর্ক অবস্থান আছে, খুঁজেই পেতেছে না ঘটনা কি, ওই যে গজার মাছ, সে তো গজার মাছের খবর জানে না, আমরা তো জানি, এখন আপনি অস্বীকার করতে পারবেন না, আমি যেটা বলবো সেটা হইল কোরআন কি বলে, এই জায়গায় আহলাদিস, আহলাদিসরা পাগল হয়েছে এই জায়গায়, এই জন্য গজার মাছের খাওয়াইতে ভুলে যায়, কোরআন বলতেছে শুনো, মানুষ যখন এই জায়গা দিয়ে হাঁটবে উত্তর দিকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে যখন সরাসরি হাঁটা শুরু করে দিবে তখন এই ঘটনা ঘটতে পারে, কি বলছে যে ঘটনাটা হইল, আল্লাহ তখন পরীক্ষায় ফেলবে, পরীক্ষায় ফেলে দিবে, কি পরীক্ষা, ওই যে 115 নম্বর আয়াত বলছিলাম সেই জায়গার একটা জায়গা আপনাদের শুধু শোনাবো, আল্লাহ বলতেছে যে কোরআন হাদিস সব দলিল আছে, এই দলিল বুঝতে যাই আমি তার বুঝিয়ে দিছি যে কোরআন হাদিস তো তোমার সামনে থাকবেই, তুমি নিজে যদি বুঝতে পারত তাহলে রাসূল পাঠানোর দরকার কি ছিল, আসিল কোরআন হাদিস দিয়ে যদি মানুষ নিজেরা বুঝতো রাসূলের দরকার আছে না, আল্লাহ বলতেছে রাসূলের দরকার ছিল না, সুতরাং কোরআন হাদিস বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তার সাহাবীরা যে পদ্ধতি অবলম্বন করেছে, এই দুই রাস্তা ছেড়া দেওয়া যদি অন্য রাস্তায় এগুলা বুঝতে শুরু করে তাহলে আল্লাহ বলতেছে কি ওই সব যায় না, গোমরা নরে বললেন না, সঠিক পথে আছে, আল্লাহ কোন জায়গায় নিয়ে যায় সেই জায়গায় যান,
আল্লাহ বলতেছে যে এই দুই রাস্তা দুইজনের রাস্তা থুয়া অন্য রাস্তায় যদি কোরআন হাদিস বুঝতে শুরু করে দেয়, দিন ধর্ম মানতে শুরু করে দেয়, তাহলে সে যেই দিকে যাবে আমি তার রাস্তা খুলে দেব। এটা আল্লাহর কথা, যেই দিকে সে যাওয়া শুরু করছে রাস্তা ক্লিয়ার করে দিবে আল্লাহ, ওই পানি পড়া দিয়া অসুখ ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে তার দুইটা কারণ, একটা যে পানি পড়া দিতেছে আল্লাহ তারে পরীক্ষার মধ্যে ফলাইতেছে, এ তো বুঝতেছে বেটার ন্যাংটা সারা জীবন নাই রোজা নাই গেলাম কিচ্ছু, ফু মারতেছে তাও মাইকি দিয়া, তখন সে বুঝবে যে আমার মাথার উপর যদি আল্লাহ তাইনাত না থেকে থাকে তাহলে আমার ফুয়ে কি পানি মানুষের অসুখ ভালো হয়। সুতরাং আমি নামাজ না পড়ছি তাই কি আল্লাহ কার সাথে আছে? আমার সাথে। আর যেই লোকেরা এই পানি পড়া নিয়ে সমানে অসুখ ভালো হয়ে যাইতেছে তারা বুঝবে যে হুজুরের 14 বছর ধরে পানি পড়ে বাচ্চা হয় নাই কিন্তু গজার মাছে কবুল করছে বাচ্চা হয়ে গেছে। সুতরাং আসল ইসলাম কার কাছে, গজার মাছের কাছে না ইমাম সাহেবের কাছে? গজার মাছের কাছে। নোয়াল্লিহে মাতাও, যেই দিকে রওনা দিছে আল্লাহ বলে আমি তারে ওই দিকে রাস্তা ক্লিয়ার করে দেবো, আরো হাঁটতে শুরু করে দিবে এত দূরে চলে যাবে আর ফিরার ওটা তো আছেই কঠিন জায়গা বলি আর ফিরে আসতে পারে। কিয়ামতের দিন যখন আসবে এই দুনিয়া তো গেলই, সেই জায়গায় যায় যখন আমার এই দলিল বস্তা দেখাবে আল্লাহ তুমি যদি রহম না করতা তাহলে আমার এক ফুয়ে হাজার হাজার মানুষ ভালো হইলো কেমনে, মানুষের কথা আল্লাহ এ যদি মিশা হইতো তাহলে তার পানি পড়া খাই আমার বাচ্চা মেয়ে বোর ঘরে বাচ্চা হইলো কেমনে। আল্লাহ বললো সব মিশা, আমি অন্য কারণে দিছিলাম, আজকের হিসাব আলাদা। কি হিসাব? নুসলিহে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়াসাত মাসিরা, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে খারাপ জায়গা, এর চেয়ে অসম্মান অপদস্থির জায়গা আর কোনোটা হতে পারে না। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই সত্যটা বুঝতে পারি যেটা আহলে হাদিসরা বোঝার চেষ্টা করতেছে, যে কোরআন সহি হাদিস সহি কিন্তু এখান থেকে যা বুঝি, বুঝার পরে যে অনুসিদ্ধান্ত গ্রহণ করি, এই অনুসিদ্ধান্তটা এবার আমরা দেখব রাসূলের সাথে মিলে কি মিলে না, সাহাবীদের সাথে মিলে কি মিলে না। যদি মিলে আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে ডক্টর মুজাফর যত বড় ডক্টর হোক আমরা তার কথায় রাজি না। আপনারা ধৈর্য ধরে আমাকে এতগুলো কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে সে আশা রেখে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, ইমানের বলবালা জিয়াদতি কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।